হয়েছে তোমার তো আনমাইন্ডফুল লাগছে। আয়ুষি ফোন করেছিল জানো, সৈকত কেমন আছে না আছে সে কথা জানার পরে ও এমন একটা প্রশ্ন করলো যে কি বললো, বললো কোনটা ওর, মানে ওর কথার মধ্যে যেন আমি নিজের কথা শুনতে পেলাম মোহনা। বিয়ের পর দিন থেকে আজ পর্যন্ত কোনটা যে আমাদের মেয়েদের সেই উত্তরটাই তো খুঁজে চলেছি, আর মেয়েটা এই কদিনের মধ্যেই দিদি ভাই আয়ুষির শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেম কোথায় নেই বলো তো মোহনা, প্রবলেম ছিল, প্রবলেম আছে আর প্রবলেম থাকবে, সেগুলো ওকে ওর মতো করেই সামলাতে হবে। কেন জানি না আমার মনে হয় ওর শাশুড়ি বড় অদ্ভুত মানুষ, সেটা আমি এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাকে বলছি তা কিন্তু নয়, এটা ওনার আমাকে আগে দেখেও ওনার সঙ্গে কথা বলেও এটাই মনে হয়েছে। মাঝে মাঝে মনে হয় উনি খুব ভালো, মাঝে মাঝে মনে হয় কি জানি মোহনা, এত তাড়াহুড়ো করে মেয়েটার বিয়ে দিয়ে আমি কোনো ভুল করে ফেললাম না তো? এত বছর পর যার জন্য এই বাড়িতে এসছো ওই আয়ুষির পেছনে গিয়ে ঘোরো না। মিমি যাও, পারলে গিয়ে আয়ুষিকে হেল্প করো। কি করে বলবো, কি করে বোঝাবো যে অন্য কারোর থেকে অনেক বেশি প্রবলেম মিকি ক্রিয়েট করতে পারে আয়ুষির জীবনে? মিকির চোখে যে সর্বনাশের আগুন আমি দেখেছি সেটা তো বলেও আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না। না, মিকি আয়ুষির কোনো ক্ষতি করার আগে ওকে যেভাবে হোক থামাতেই হবে, কিন্তু কিন্তু কি করে, কি করে? কি ভাবছো বলো তো? কিছু না, আমি তুমি যে কথাগুলো বললে আমি আয়ুষির কথাই ভাবছিলাম দিদি ভাই। তোমার মেয়েটা বড্ড ভালো দিদি ভাই, বড্ড ভালো। কি ব্যাপার বৌদি, হঠাৎ জরুরি তো? এক্ষুনি সব জানতে পারবে। ঠাকুরপো একটু দেখো না, আয়ুষিকে ডাকলাম এখন এলো না। দেখছি, যা বৌদি যাচ্ছে। এই আয়ুষি, আয়ুষি যা বৌদি যাচ্ছে, যা উঠা দিয়েছে। এই তো এসো মা, বসো। তোমার পুজোয় আচার বিচারের নিষ্ঠা দেখে আমি খুব খুশি হয়েছি, তাই এই পরিবারের ঐতিহ্য। এই হারটা আমি তোমাকে দিচ্ছি।
आयुषी के दिए दिल কত বছরের পুরনো আমরা কেউ জানি না। কাজী বুঝতে পারছো, এই হারটার মূল্য কিন্তু টাকায় নয়, মর্যাদায়। আমার শাশুড়ি মা এ বাড়ির বড় বউ হিসেবে আমাকে এই গয়নাগুলো দিয়েছিলেন। আজ আমি তোমাকে নিজের বড় বউ হিসেবে এই গয়নাগুলো তুলে দিলাম, এর মর্যাদা রেখো কেমন? থাক মা থাক। তার মানে এখন ব্যাপারটা যেরকম হয়ে গেল তাতে শুধু অহনাকে নিয়ে আমার ঘর চলবে না, আরও কাউকে নিতে হবে। আই থিঙ্ক দিদি সোনাকে একটা সেকেন্ড বোরে বানানো যেতে পারে। একি মা, তুমি এসব কি করছো? চোখের মাথা খেয়েছিস নাকি? দেখতেই তো পাচ্ছিস কি করছি। কিন্তু কেন করছো? আমি তো সব দাও, আমাকে দাও। জয়ে, এইসব নিয়ে হইচইটা না, একটু কমাও, মেয়েটার দিকে তাকাও। আশ্চর্য, সারাক্ষণ খালি সংসার সংসার আর সংসার। কি করছি? হয় রাঁধছি, নাহলে এই করছি ওই করছি সেই করছি, সারাক্ষণ খালি বাড়ির কাজ। তোর মেয়ে সন্তান বুঝলি, কিছু একটা হয়ে গেলে তখন তখন কি হবে বুঝতে পারছিস? তোর বাবা কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারে নিজ। আমি আর তাকে কি বলবো? ভয়ে আমার বুকের ভেতরটা একেবারে ধক ধক করছিল। মা, ও মা, কতক্ষণ ধরে ডাকছি, তুমি সারা দিচ্ছ না কেন? এই কি রে কি রে, অত কেন কিসে কেন কিসের অত? হ্যাঁ মা, তোমার কাছে কৈফিয়ত দেবে নাকি? হ্যাঁ আশ্চর্য, বড্ড ইয়ে হয়ে গিয়েছো না? পড়াশুনো শিখিয়ে তুলে একেবারে জানো তাই করছে একেবারে। হ্যাঁ কালকে এত বড় কাণ্ড করে ফিরো তোমরা করে ইয়ে নেই একেবারে। আশ্চর্য, কি ভেবেছিস তুই?
কি ভেবেছিস বাড়ির বাইরে একা একা একদম যাবে না তুমি একদম যাবে না শোনো একটা কথা তোমায় পরিষ্কার বলছি এরপর যদি তোমাকে বাড়ির বাইরে যেতে হয় কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে হয় তোমার বাপ না হলে তোমার মা কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে না তুমি একা একা বাড়ির বাইরে যাবে না খবরদার যাবে না জিনি জিনি বাবা চুপ কেঁদে কুল পাবি না তোমরা সবাই খুব চিন্তায় আছো আচ্ছা বলছি যে তুমি এগুলো ছাড়ো তুমি ঘরে যাও আমি সব করে দিচ্ছি না না ঠিক আছে সেরকম কিছু হয়নি ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি বৌদিও ভাবে কথাগুলো বললো তোমার খুব খারাপ লেগেছে জিনিয়াকে নিয়ে এত টেন্স আছে বৌদি জুঁইকে আমি চিনি উর্মিলা ও আমারই হাতে ঘর আছে কথার মানে আমি বুঝতে পারি আমি শুধু সন্দীপের মা নই উর্মিলা জুঁইয়েরও আমি মা মা মৈত্র বাড়ির পুরনো ইট এখনো এত মজবুত যে সেটা ভাঙাটা খুব সহজ কাজ নয় কিন্তু আমাকে এ বাড়ির সবকটা ইট টুকরো টুকরো করে ভাঙতে হবে যেভাবেই হোক যত সময়ই লাগুক দিদি শোনো কাঁদছো কেন তুমি আরে কি হয়েছে হয়েছে মানে বেশ কিছুক্ষণ ধরে কাঁদছে কিন্তু অ্যাকচুয়ালি কারণটা কি আমি ঠিক বুঝতে পারছি না আমি বুঝতে পেরেছি কি হয়েছে কি হয়েছে তুমি তুমি এখন কিছু জিজ্ঞেস করো না দিদি সোনাকে লিভ আর অলোন কিন্তু কিন্তু বৃষ্টি এভাবে কিচ্ছু হয়নি আমি সামলাচ্ছি তো সবিতা আমার কথাটা শোনো যাও দিদি সোনা এসো আমি জানি দিদি সোনা তখন আন্টি যেভাবে আমার দিভাইকে নেকলেসটা দিল বাড়ির বড় মেয়ে হিসেবে নেকলেসটা তোমার প্রাপ্য ছিল আমি তো সেরকম কিছু আমি তোমার থেকে অনেক ছোট হতে পারি দিদি শোনা কিন্তু আমি আজকে তোমাকে কথা দিচ্ছি ওই নেকলেসটা ফাইনালি তোমারই হবে
বিশ্বাস হলো না তো আমার কথাটা। ভাবছো এটা কি করে পসিবল? তাই তো, কিন্তু ওটা তো দিদি শোনা, এত কেন ভাবছো? আরে জিনিসটা তোমার পাওয়া নিয়ে কথা তো, শুধু আমাকে একটা ছোট হেল্প করতে। হেল্প মানে? দিদি শোনা, তুমি রাজি তো?